खिलाड़ी पोर्बी पोर्बी मेरा भारत महान भाई उठे तो गेछि আর নামতে তো পারছি না প্রথমবার ম্যাজিকের এক্সপেরিয়েন্স দারুণ ছিল হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू द ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আমি নতুন এক্সপেরিয়েন্স কিছু করব যেটা এতদিন আমি মোবাইলে দেখতাম আজকে সেই গো কার্ট রেসিং করতে চলে এসেছি আমি আর টিনা ব্লগটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে তাহলে তোমরা পুরো ডিটেইলস পাবে এখন প্রায় বাজে 2:00 তো এত লেটে এসেছি আবার এখান থেকে ফেরার গাড়ি কিন্তু বেশি সন্ধ্যাবেলা পাওয়া যায় না পাবলিক ট্রান্সপোর্টে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা এর আগে অনেকে নেপালের ভিডিও দেখে বলেছিলে দিদি আমরা কিভাবে যাব নরমাল গাড়ি ভাড়া ছাড়া আমি সেজন্য ভেবেছি যে কাছাকাছি যারা ভিডিও মানে জায়গা আছে সেগুলো আমি এক্সপ্লোর লোকাল ট্রান্সপোর্টে করব চলো বাস থেকে দার্জিলিং মোড়ে নামলাম এবার আমরা ধরবো এদিক থেকে অটো সুকনার অটো আমরা অটোতে উঠলাম 20 টাকা করে ভাড়া 8 কিলোমিটার সুকনা এখান থেকে দেখো এরকম ভাবে অটোগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু ভর্তি হওয়ার পরেই যাবে তো দেখি কখন যায় এখন বাজে 1:30 যে মোমো খেতে খেতে এখন চলো যাওয়া যাক এখান থেকে মধুবনের ডিসটেন্স 10 মিনিট কিন্তু গাড়ি কম থাকার জন্য আর প্যাসেঞ্জারও কম পাওয়া যায় সেই জন্য ভাড়া কিন্তু বেশি 30 টাকা করে পার হেড टिकट रूम पुल रूम फोटो तोलार जन्य चले आसलाम ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারবে ঠিক আছে ইনস্টাগ্রামের লিংক দাও তাহলে সাবস্ক্রাইব করে ফলো করে এসো তাড়াতাড়ি যাও এই যে স্যার আমাদের শিখিয়ে দিচ্ছে এরকম ভাবে বাহ এ দারুণ ছিল সে একদম ফাস্ট লাগে হ্যাঁ ইনু বিচে মারো বুঝতে ওয়াও ও এটা না ঢুকে তাহলে আউট ইয়েস আমি চাইলে সব পারি সব প্রথমে খেলাটা বুঝছিলাম না তারপর স্যার বুঝিয়ে দিল খুব ভালো করে দেখি এবার এই দুটো হ্যাঁ ও সাবাস আমাদের কাছে 1 টাকাও নিল না স্যারটা এত ভালো এখানে আমাদের হাতে ধরে শেখালো প্রায় 1 ঘন্টার উপরে আমরা সময় নষ্ট করলাম লাইব্রেরি পাশেই আছে টয়লেট হ্যাঁ ম্যাজিক করে আপ লোকে সব কিছু ম্যাজিক आप करते हैं मैजिक हाँ दिखाए तो कुछ आपका बॉयफ्रेंड है नहीं नहीं क्रश तो होगा कोई क्रश कोतो बुला क्रश है कोतो बुला क्रश है की देखी देखी बट्टा अपना पैकेट में रख दीजिए कुछ नंदा और पार्टी अपने क्रश के बारे में सोचिए उनका नाम एक्चुअली उनके फर्स्ट लेटर पे फोकस कीजिएगा ए एक्चुअली वो एक्टर हैं क्या ओके ओके तो बात तो नहीं हो सकती बट उनके फोटो पे कमेंट्स तो कर ही सकते हैं आप तो बोलिया कि एक मैं पार्क में गया था तो वहाँ आनंद मेरे से मिला तो उन्होंने हाय अक्षय कुमार बोला दारुण दारुण नतुन नतुन एक्सपीरियंस अच्छे आज के ऐसे এখানে কিন্তু লাইব্রেরি আছে আর এই যে দেখো তো এখানে অনেক গেমও আছে এগুলো কি গেম एक कोई सा एक पार्टी से रख दीजिएगा कैमरा में सुख दियो मुझे नहीं और कोई दीजिए मैं क्या कैसे मीडियम में मैं डालता हूँ कुछ सफल करता हूँ मैं है ना कर देता हूँ पूरी कार्ट में मैं क्या करता हूँ मिक्स कर देता हूँ ऊपर नीचे अपना दोनों हैंड वापस कीजिए चेक इन से कवर कर लीजिएगा इसको आप 1 से लेकर 9 के बीच में एक रैंडम नंबर कोई सा भी बोलना है 7 श्योर
वापस लेगा फोन पास में थोड़ा सा। 3:09 हो रहा है ना, 1, 2, 3, 4 ओह माय गॉड 6, 7 इस 7 मिनट पीछे जा चुका है। अपना अपना फोन भी चेक कर सकते हैं। हमारे फोन दर हमें देखा 3-2 हो रहा होगा। इंस्टाग्रामे আছে আনন্দ ম্যাজিশিয়ান, তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো, ফলো করে দিও, দারুন ম্যাজিক দেখালো। আর ইউটিউবে AGS ম্যাজিশিয়ান। बस डिफेंस पर्सन जरा आछे तादेर होच्छे 25 रुपीस। केमन लागलो? केमन बहुत मजा, प्रथम बार भय पाइछे। एई सीटेर उपरे पा दिछिस केनो? दिबार सबकिछु धर। সোম থেকে রবি সব দিনই খোলা থাকে, শুধু বুধবার ছাড়া। বুধবার এখানে বন্ধ থাকে। আর প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আর ওই দিকে দেখো বাচ্চা, আমরা বাচ্চা হয়ে গেছি। এখানে আশেপাশে আরো দুটো পার্ক আছে, সবগুলোতেই যাবো এখন। ওই যে আরেকজন স্লিপ খাচ্ছে। আমরা একটু মজা করে নিচ্ছি। আমরা যে আস্তে আস্তে লেট হয়ে গেল, এখন মনে হচ্ছে আরেকটু আগে আসলে বেশি ভালো হতো, তাই না? দেরি এগুলো, ওই পাশের পার্কে যেতে হবে। আর ওখানে আধা ঘন্টা ঘুরে বেরিয়ে যাবো। চলো চলো, এখানে এগুলোই দেখার মতো। তোমাদেরকে আমি সাজেস্ট করব, বুধবার আর বৃহস্পতিবার তোমরা ছাড়া আসবে, কারণ আজকে আমরা বৃহস্পতিবার এসেছি। এর উল্টো দিকে আছে একটা শপিং কমপ্লেক্স আর ক্যাফেটেরিয়া আছে, তো সেগুলো কিন্তু আজকে বন্ধ। বুধবার এই জায়গাটা বন্ধ থাকে, বৃহস্পতিবার ওই জায়গাটা বন্ধ থাকে। পাশের পার্কটা তোমাদেরকে দেখিয়ে আনি, তারপরে আমরা ফিরবো। এখানে উপরে এত পলাশ ফুলের গাছ পড়ে আছে, দেখো কি ভালো লাগছে। ইস, হোলির আগে আগে এখানে এসে না দিয়ে হবে, এত ভালো লাগে পলাশ ফুল। আমাদের এদিকে তো পাওয়াই যায় না। এটা দেখো পুরো গোটা, এটা বক ফুলের মতো অনেকটা। দাঁড়া, এটা ফটো তুলতো। এবার আমরা চলে আসলাম এই পাশে। এই পার্কটার নাম হচ্ছে উমাং। তো এই বোনের নাম অনুশ্রী, ও হচ্ছে শিলিগুড়ি কলেজে পড়ে, ভাইয়ের বন্ধু। ভালো লাগে। তুমি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। খুব ভালো লাগে। তোমরাও যদি আমাকে কখনো রাস্তাঘাটে কেউ দেখো, আমি তো ঘুরতেই থাকি, তো অবশ্যই কিন্তু এসে কথা বলো। তোমরা এসে কথা বলে না সেরা পরিচিতিটা হবে, তাই না? চলো, এই যে টিনা উঠে বসে আছে কোথায় দেখো দেখো দেখো, ও বলে এটাতে বলে উঠবে। আমরা ওদিকে জানো, ওই যে দেখো টোটো কাকুটাকে দাঁড় করিয়ে রেখেছি, বলেছি দাঁড়াও আমরা একটু এই পার্কটা করে নিই,
ঘুরে নি তারপরে আগে আসলে ভালো হতো তোমরা খেতে পারবে কিন্তু নোংরা একদমই করা যাবে না বুঝতেই পারছো পুরোটা আর্মি এলাকা ওই যে কি রে পড়বি পড়বি দেখো 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 এবার আমি যাবো ওইটাতে এখন আমি যাবো খাতে রোকে খিলাড়ি পড়বো না জয় শ্রীরাম বলতে বলতে চলো পড়বো না যাও যাও হে যাও না উল্টে বললাম এগুলো আমি এতদিন শুধু পোগোতে দেখতাম ছোটবেলায় ফাইনালি নামো নামো পারবে তো উঠতে পা হাত পা ছোট ছোট গজব বেজতি উঠছে আর উঠো না আর উঠো না ভাই বাবা ভাই উঠে তো গেছি নামতে তো পারছি না কিচ্ছু হবে না নিচে তো হ্যাঁ হ্যাঁ এভাবে ধরো 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 হ্যাঁ নামো নামো হয়ে গেছে ইয়ে ফাস গ্যাস ইয়ে গাইস অবস্থা দেখো কি ডেঞ্জারাস কাহিনি পুরো হাঁপাই গেছি ও গাইস এই ভিউটা দেখতে পাচ্ছি আমাদের শুয়ে শুয়ে পার্কের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আবার যাবো ল্যাপটপ কিনতে টোটো বাবুকে কখন ধরে দাঁড় করিয়ে রেখেছি এখন আমরা টোটো করে যাচ্ছি শুকনা আমরা নিয়ে নিলাম বিরিয়ানি সারাদিন পর এটাই এখন খাবার আমাদের যেটি না আমার এখানকার বিরিয়ানিটা এত ভালো লাগে এবার নিয়ে নিলাম একটা রোল ভাইকে ল্যাপটপ গিফট করছি এখন আমারও একটা ব্যাগ পছন্দ হয়ে গেল হ্যাঁ ও আমাকে তাই ব্যাগ গিফট করছে এটা তো এখন থেকে আমার এই ছেলে ল্যাপটপটা কিনে এখন মোমো খাচ্ছে আমি এমনি সময় স্যুপ খাই না দিদিও জানে কিন্তু আজকে বাটি ফাঁকা প্রায় সত্যি ফাঁকা করে সারাদিনের ট্যুরের পরে আমরা গাড়িতে উঠেছিলাম বাসে একটার সাথে দেখা হয়ে গেল রাস্তায় বাস থেকে নামছি আমি তোমাকে গুড নিউজ দিই আমার দিকে স্যালারি ক্রেডিটেড হয়ে গেল আমার স্যালারি ঢুকছে কিনা কিন্তু আমি এখন মোবাইলটা বাসে চেক করে দেখলাম এখানে মেসেজ ঢুকে আছে জয় বজরং বলি হাফ টাকা মানে ইয়ে জীবনে ফার্স্ট স্যালারি 29th ফেব্রুয়ারি লিপ ইয়ারে এটা মনে থাকবে সারা জীবন আজকের ব্লগটাও মনে থাকবে কারণ আজকে দিনটা যা ছিল না দারুণ দিন ছিল আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা